বাসি হইতে চাইলে জান্নাত বাসি প্রাণ ভরে কর সাধনা লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা তুমি কহরি বনাইলা সফিউল্লাহ তুমি কহরি বনাইলা নজিউল্লাহ মৌলবীকে বনাইলা তুমি মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম Allah
তার পাশাপাশি আল্লাহর হাবিবের সানে কয়েক মর্তবা দরুদ ও সালাম পড়ার তৌফিক দিয়েছে, আল্লাহর জাতের জিকির করার তৌফিক আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে দিয়েছেন, সেই শুকরিয়া তার সকলে পূর্ণ আলহামদুলিল্লাহ। আরেকটু মহব্বতে আমি দরুদ পড়েছি, জিকির করেছি, আপনাদের অনেককে আমি অমনোযোগী দেখেছি, সম্মানিত উপস্থিতি দয়া করে আপনারা সামনের দিকে এসে বসুন, সামনের ফাঁকা জায়গাগুলো ফিরাপ করে বসুন, সবাই পিছনের জায়গা খালি থাক, কোনো সমস্যা নেই, সবাই সামনের ফাঁকা জায়গাগুলো ফিলাপ করে বসুন, আমার সামনের দিকে এগিয়ে বসুন, একদম মৌমাছি যেভাবে মৌচাকে বসে একটু জায়গা ফাঁকা রাখে না, ঠিক তেমনি ভাবে আপনাদেরকে বসতে হবে, এটা জান্নাতের বাগানের আদর। দয়া করে কথা বলবেন না, সবাই সামনের দিকে চলে আসেন, আর আমি শুরুতেই আপনাদেরকে কিছু কথা বলবো, এর মধ্যে অন্যতম হলো আপনাদেরকে আমি এখানে আলোচনা শোনানোর জন্য এসেছি, আপনারাও যারা উপস্থিত হয়েছেন আলোচনা শোনার জন্যই এসেছেন, তাই না? আমি আপনাদেরকে প্রথমে ফার্স্ট টাইম একটা কথা বলবো, সেটা হলো স্টপ ইউর বডি, সকল আর জবানকে বন্ধ রাখতে হবে। দুই নাম্বার কন্ডিশন হলো ইউ লিসেনিং মাই লেকচার ভেরি অ্যাটেন্টিভলি, আমার কথার দিকে আপনাদের মনোযোগ থাকতে হবে, আমার আলোচনা আপনাদেরকে মনোযোগ দিয়ে শুনতে হবে, আপনারা কি রাজি আছেন? আমি আবার আপনি মাহফিলে এসে বসবেন, আপনি মন গড়া আচরণ করবেন, বাদাম খাবেন, ভোট খাবেন, এটা এইরকম কোনো বাজার না। এটা আজকে আমাদের দেশে কিছু অসভ্য মুসল্লি আর কিছু অসভ্য বক্তা নামধারী আলেমদের কারণে আজকে আমাদের এই ইসলামিক যে কর্মকাণ্ড সেগুলো আজকে তামাশায় পরিণত হয়েছে। জি তো ভালো করে বলতে পারেন নাই, আপনারা কি অসুস্থ? তাহলে কথা বলেন না কেন? এই শরীরের শক্তি কার জন্য ব্যয় করছেন? কই আল্লাহর জন্য করছেন? এখন যদি প্রশ্ন করি একবারে 99টা প্রশ্নের জবাবই দিতে পারবেন না। করছেন দুনিয়ার জন্য, যার যার এবিলিটি অনুযায়ী। কার জন্য? আমি আগেই বলেছি এই যে কোনো কথা বলা হাসাহাসি করা যাবে না, যদি ভালো না লাগে আমার আলোচনা আইসি গো টু ইউর সিট, বাসায় চলে যাবেন। কথা বলেন আমার সাথে একমত আপনারা? ভালো না লাগলে এখানে বসার কোনো দরকার নাই, আমার এখানে অসংখ্য মানুষের প্রয়োজন নেই,
আমার শুধু আল্লাহ রাসূলের প্রেমিকের প্রয়োজন। খাবারে যেমন লবণ না দিলে খাবার মজা লাগে না, ঠিক তেমনি অন্তরে আল্লাহ রাসূলের প্রেম না থাকলে কোরআন হাদিসের কথাও মজা লাগে না। আপনাদের কাছে আমার বক্তব্য এক্সেপশনাল হবে কি না সেটা আমার দেখার বিষয় না, আমার কথা হচ্ছে আপনারা আমাকে সম্মান দিয়েছেন, দাওয়াত দিয়েছেন, আমিও খুব আশা করে আপনাদের কাছে আলোচনা শোনানোর জন্য এসেছি। তবে আমাকে আগে জানতে হবে আমার যারা শ্রোতা আছে, মুসল্লি যারা আছে, তাদের আলোচনা মন দিয়ে শোনার অভ্যাস আছে কি না। বাহিরে গেলে কত সুন্দর সাউন্ড সিস্টেম, মাইক পাই, কিন্তু আপনাদের কাছে কি আওয়াজটা ভালো লাগে? আমার কাছে মোটেও ভালো লাগে না। আমরা কুমিল্লা হচ্ছে মাইকের জন্য সেরা, কি মাইক আনছেন? আমি আপনাদেরকে ফোন দিয়ে বলছি, পর্যন্ত মাইক জায়ানের সেটিংটা সুন্দর করে করবেন। এখানে একদিনে মানে মানে কি বলবো, বলার কোনো ভাষা নাই। যাই হোক, যাই হয়েছে হয়েছে, এখন আমি আপনাদের কাছে কিছু আপনাদের জন্য আপনাদের উদ্দেশ্যে কথা বলবো, আপনারা আমার কথাগুলো একটু শুনবেন। আমাকে বিষয় দেওয়া হয়েছে তিনটা, কয়টা বিষয়? কয়টা? তিনটা বিষয় দেওয়া হয়েছে। আমি ধীরে ধীরে স্টেপ বাই স্টেপ আপনাদের সামনে একটার পর একটা আলোচনা করবো, এক একটা বিষয়ের উপর আমি আলোচনা করবো। কি বলছি বুঝতে পারছেন? আরো জোরে। ওই দিন কোথায় গেলাম? লাকসামে গেলাম। ওই দিন লাকসামে গেছি বুঝছেন, বাড়িয়া দরবার শরীফ, বাকুই বাড়িয়া দরবার শরীফ। মানে আমি আলোচনা শুন মানে আলোচনা করতে গিয়ে মানে ধারাবাহিক ভাবে আলোচনা করতে করতে কিভাবে যে ফোনে 2 ঘন্টা চলে গেছে আমার খবরও নাই। আর মানুষও এত মজা পাইছে আলোচনা শুনে, কারণ সেই মানে মাইকের সাউন্ড ছিল অত্যন্ত চমৎকার। কথা কি বলছে পারছেন? মাইক ভালো হলে অনেক সময় সেটিং এর কারণে কথাবার্তা অনেক সময় ভালো লাগে না। সম্মানিত উপস্থিতি, আপনাদেরকে আমি যেটা বলতে চেয়েছি, এই শারীরিক মানসিক শক্তি আল্লাহর জন্য দিয়েছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলেছেন ফাযকুরুনি আজকুরকু, আল্লাহ বলেছেন রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ। দেখছেন নাকি বিরক্ত কর সাউন্ড, এগুলো বক্স গুলো বন্ধ করে দাও। উপরে মাইক আছে না? উপরেও নাই, প্যান্ডেলের ভিতরে নাই, একদম বিরক্ত কর আওয়াজ। সমরের উপস্থিতি, আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে জবান দিয়েছে আল্লাহর কাজে নিয়োজিত রাখার জন্য। মন গড়া কথা, অপ্রয়োজনীয় কথা, অপ্রাসঙ্গিক কথা বলার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে আমাকে জবান দেয়নি। কথা কি বুঝছেন? আল্লাহ কি বলেছেন? ফাযকুরুনি আজকুরকুম, রিমেম্বার মি দেন আই উইল রিমেম্বার ইউ, তোমরা আমাকে স্মরণ করো আমি তোমাদেরকে স্মরণ করবো। জোরে জোরে সুবহানাল্লাহ, আরে আরো জোরে বলেন না সুবহানাল্লাহ। পবিত্রতার কথা স্বীকার করতে কষ্ট হয়, তাহলে এত বারবার বলতে হবে কেন? আপনারা জোরে জোরে সুবহানাল্লাহ বললেন, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, আল্লাহু আকবার, এগুলো হলো জান্নাতের বাগানের ফল। এগুলো কি? জান্নাতের বাগান।